राजदरबारे विचार करें तब आज के दाबी আপনি একটু বাজার করবেন ওই বাজারগুলো করে আনবেন আমি নিজে রান্না করব আমরা দুজন এক জায়গায় বসে খাবো একটু জোরে হবে না সুবহানাল্লাহ স্বামী স্ত্রীর মিল তো মহব্বত তা বলছি এই দাবি ঠিক আছে তোমার দাবি আমি মেনে নিলাম একটা প্যাকেট দাও বাজারের প্যাকেট দিলেন বাজার করতে গেছে বাদশা হারুন আর রশিদ বাজার করে মাল নিয়ে চলে আসছে হঠাৎ করে রাজদরবার থেকে আওয়াজ এসেছে বাদশা হারুন আর রশিদ আপনি কোথায় চিন্তা করছে হাক পড়েছে এদিকে আমার হাতে প্যাকেট যাব কি করে আবার চিন্তা করছে না পাগল বাহালুলকে ডাকলেন বাবা বাহালুল এখানে এসো তো জি হুজুর বাদশা বলুন এই বাজারে প্যাকেটটা নিয়ে আর বাড়িতে রেখে এসো তো এই কাজ ঠিক আছে এই বাজারে প্যাকেটটা দিয়ে বাদশা হারুন আর রশিদ রাজদরবারে চলে গেলেন পাগল বাহালুলির কাছে বললেন বাড়িতে পৌঁছে দিও উনি রাজদরবারে বিচার করে বাড়িতে গেছেন বিবি রান্না বান্না কমপ্লিট তো কই নিয়ে এসো এক জায়গায় বসে খাই হ্যাঁ কোথায় বাজার আপনাকে যে বাজার করে আনতে প্যাকেট দিলাম আপনি তো বাজার দিয়ে যাননি তা রান্না কি করে হবে বলছে রাজদরবার থেকে আওয়াজ আসলো আমি তো বাজারের প্যাকেটটা বহুত আগে পাঠিয়ে দিয়েছি কার কাছে ওই বাহালুইর কাছে বলছে ওটা পাগল ম্যাড ওর কাছে দেয় ওই এখনো আসেনি বলছে তাই বলছে যাই বাদশা হারুন আর রশিদ আবার ছুটেছে ছুটে ছুটে গিয়ে দেখছে ঠিক যেখানেই সেই বাহালুন ছিল ওই বৃক্ষের নিচে ওখানেই বসে আল্লাহ আল্লাহর জিকির করছে জোরে হবে না আর একটু মন খুলে বলে হ্যাঁ বাহালুন এখানে বাজারে থলি কোথায় লোকে এমনি তোকে পাগল বলে কখন বলেছি দিয়ে আয় এখনো দিয়ে আসলি না দে বাজারে প্যাকেটটা দে বলছি কেন বাদশা আমি তো বহুত আগে বাড়িতে রেখে এসছি জোরে হবে না সুবহানাল্লাহ বিবি বলছে বাড়ি নয় ইনি বলছে বাড়ি কই চলো তো কেমন বাড়িতে রেখে এসো আমার সাথে চলো আহা আল্লাহ রুদি বাদশা হারুন আর রশিদে হাত ধরে ওই সময় টুকটু করে পাগল বাহালুল একটা জঙ্গলের দিকে নিয়ে গেলেন ওই জঙ্গলের ভেতরে বিরাট বড় কবরস্থান ওই কবরস্থানে নিয়ে চলে গেলেন ওই কবরস্থানের ভিতরে একটা ধসে যাওয়া কবর একটা ভেঙে যাওয়া কবর একটা ফেটে যাওয়া কবর ওই কবরের দ্বারে নিয়ে গিয়ে বললেন ও বাদশা হারুন আর রশিদ আপনি আমাকে বলেছিলেন এই বাহালুল আমার বাজারের প্যাকেটটা বাড়িতে রেখে এসো আমরা যে দুনিয়াতে এসেছি এটা হলো একটা মুসাফির কানা আমরা বেড়াতে এসেছি কেউ 30 বছর কেউ 60 বছর এর বেশি নয় আসল যে বাড়িটা ওই বাড়িটার নাম হলো কবর আপনি বলেছেন এই বাজারের তলিটা বাড়িতে রেখে আসতে ও বাদশা হারুন আর রশিদ ওই দেখেন আমার বাজারে বাগেতে তলিটা আসল বাড়িতে রেখে দিয়েছে আরো জোরে বলেন ও জনেরা তাই এখান থেকে প্রমাণ হয় আসল বাড়ি দুতলা চারতলা পাঁচতলা নয় আসল বাড়িটা না হলো কবর আসল বাড়ি কবর বাসা সেকেন্দার রমি উড়ি
অর্ডার করছেন যে বাবা আমি তো সারা জীবন বাদশাগিরি করলাম তবে আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব তোমরা যখন আমাকে কাফন কাফন পরিয়ে জানাজার নামাজ সমাপ্ত করে খাটিয়ায় করে নিয়ে যাবে খাটিয়ার ভিতর থেকে হাত পার করে দেবে বলছে বাদশা এই ওসিয়াত কেন বলছে আমি দেশের মানুষকে বুঝাতে চাই এটাই কি যে দুনিয়ায় রাজত্ব করেছি সব ছিল কিন্তু আজকের দিন এই ফাঁকা হাত এই তিনটে কাপড় ছাড়া আর কিছু আমার সাথে গেল না আমি একা চলে গেলাম জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে আমাদের সবাইকে যেতে হবে একা কেউ কারো কবরে সঙ্গী হয়ে যাবে ভাববেন মনে হয় মাথার ধারে যিনি আছেন লেবেছেন উনি যাবে কেউ ভাববে মনে হয় পায়ের ধারে যিনি লেবেছেন তিনি যাবে না কেউ তো যাবে না যাবে কি আমালান সলিহা নেক আমল আমল যদি খাঁটি হয় আমল আপনার সাথে যাবে জোরে হবে না সুবহানাল্লাহ তো আজ আছি কোথায় ভাবেন কতটা কবরকে ভয় করেছে চিন্তা করেছে ভয় আছে আমাদের ভিতরে আল্লাহ বা কোরআনে বললেন ইত্তাকুল্লাহ বান্দা তোরা আমাকে ভয় কর কি বলেছে আল্লাহ বলেছে বান্দা তোরা আমাকে ভয় কর ভাই আল্লাহ যে বললেন বান্দা তোরা আমাকে ভয় কর আবার আল্লাহ বলছে বান্দা মায়ের মনে কতটা মায়া তার থেকে 70 গুণ বেশি মায়া আমি আল্লাহ আমার কুদরতি মায়া জোরে হবে না আর একটু জোরে বলেন জি আল্লাহর এত কুদরতি মায়া বান্দার প্রতি যদি না হয় বান্দা যা অন্যায় করে অপরাধ করে আল্লাহ যদি চাইতো বান্দাকে ধ্বংস করে দিতে পারত তারপরেও তো আল্লাহ বান্দাকে রেখেছে আল্লাহ দেওয়া বাতাস আমরা ভোগ করছি আল্লাহ দেওয়া নিয়ামত খাচ্ছি আহা ভাবেন তো এই মুহূর্তে যদি আমার আপনার শ্বাস নিঃশ্বাসের কষ্ট হয় আমাকে টেনে নিয়ে হাসপাতাল নিয়ে যাবে হাসপাতালে হোক নার্সিং হোমে হোক ঘন্টায় ঘন্টায় অক্সিজেন দিতে হবে 1000 টাকা 800 টাকা নইলে বাঁচানো যাবে না কিন্তু খোদা তো তার দেওয়া অক্সিজেন আমরা নিচ্ছি ভেবেছেন কোনোদিন যখন চোখটা বন্ধ করেন বালিশে মাথা রাখেন ঘুমিয়ে যান আপনার দুনিয়ার খেয়াল থাকে তখন তো ঘুমিয়ে গেলেন মানে তো আর এক মরণ ওই স্বপ্নে দেখতেছ কেউ কোথায় যাচ্ছে কেউ কারোর বাস মিটতেছে কেউ কারোর ঘরের আল ঠেলতেছে কেউ কারোর জমি আল ঠেলছে কেউ কারোর কি করবে এইসব স্বপ্নে দেখতেছে হ্যাঁ ভালো স্বপ্ন তো থাকে না আবার অনেকে স্বপ্নে দেখে নবীর দিদার পেয়েছে জোরে হবে না সুবহানাল্লাহ আবার কেউ বলতেছে হুজুর আমুল স্বপ্নে দেখেছি সালমান খানের দিদার পেয়েছি জান্নাত যাবে তাই আবার অনেক মা বোনেরা বলছে অনেক নায়িকা ও দিদার পেয়েছি উরি বাবা দিদার পেয়ে জান্নাতে যাবে যা জাহান্নামে যাওয়া লাগবে নবীর দিদার যদি সত্যি পাও তোমার জন্য জাহান্নাম হারাম জোরে হবে না সুবহানাল্লাহ আরে সালমান খান শাহরুখ খান হ্যান খান ত্যান খান এসবের দিদার পেলে কি হবে জাহান্নাম অধি সারা জীবন সুদ খেয়ে 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 মানুষের আল ঠেলে 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 এমন অভ্যাস করে ফেলেছে ভূমির ঘরেও আল ঠেলতেছে ভূমির ঘরেও ঠেলতেছে মানুষের ওজনে ফাঁকি দে মানে মালে ভেজাল দে এত টাকা করে ফেলে যে স্বপ্নেও মানুষের ভেজাল দে বুঝতে পারছেন না কি করে যাবা চাচা ভাবো তো অস্ত শুনতেছি বিরাট কিছু শুধু আওয়াজ হচ্ছে শুনছি আমল নেই কি হবে দুদিনের দুনিয়া তাহলে আল্লাহ বলেছে বান্দা তোরা আমাকে ভয় কর ও ভাই তোমার দাদা গেছে দাদি গেছে নানা গেছে নানি গেছে সবার তো মরতে হবে কিছুদিন আগে এই তো এখনো তো খবর দিচ্ছে করোনা করোনা করি কি হলো গজব এমনি আর আসতেছে কত ভাবি একদম চিন্তা নেই অসম্ভব যা ভাই কাজ কিচ্ছু না তাহলে আল্লাহ বলছে তোরা আমার ভয় কর আবার বলছে বান্দার তোদের প্রতি এত মায়া এত দয়া আমি আল্লাহর জানিস না বান্দা বান্দা গুনাহ করতে ভালোবাসে আর আল্লাহ বান্দার গুনাহ maaf করতে ভালোবাসে আরো জোরে বান্দাকে ভালোবাসে
সেই আল্লাহর নিয়ামত নিয়ে ভোগ করছি সব করছি। ভাবেন তো কোন মানুষ ভ্যান চালায় খায়, আবার কোন মানুষ দেখো আল্লাহ তার এত অর্থ দিয়েছে, টাকা আছে, অর্থ আছে, ব্যাপক আছে, ভ্যান চালি খায় তারও সংসার চলছে, যে মাসে 10 লাখ ইনকাম করে, 1 লাখ করে, 50,000 করে তারও সংসার চলছে। হ্যাঁ, সেও ইবাদত করে, এও করে। তাহলে আল্লাহর নিয়ামত নিয়ে আল্লাহ তো তোমার মুহূর্তের মধ্যে ধ্বংস করতে পারে। লটারি কেটে 50 লাখ বেঁধে গেছে, বিরাট পাগল, খোদা ভেতরে রোগ দিতেছে, ভেতরে রোগ বোঝেন তো, একদম আমার চোখের সামনে দেখা 55 লাখ টাকা বেঁধেছিল, 55, আবার কি নাই কেটে কুটি কেমাই দেয় আমি তো সব জানি না, কত পেয়েছিল 55 লাখ ওর হাতে এসেছিল, বিরাট বাড়ি গাড়ি সব করছে, জমি কিনতেছে, খোদা ভেতরে রোগ দিতেছে, নাড়ি পচে গেছে, একদম আমার নিজের চোখে দেখা, নাড়ি ভেতরের নাড়ি পচে গেছে, সারা জায়গায় ফেল, এখানে নাসিমু এখানে কলকাতা ভেড়ুলে নিয়ে গেছে, ও চেন্নাই নিয়ে গেছে, টাকা শেষ হয়ে গিয়ে জমি ভিটে বাড়ি চাটি হয়ে গেল, এখনো সে লোক ভাসছে না আমার চোখের সামনে, অহংকার কিসের টাকা ভাই? তুমি হারাম কে ইবাদত করবে আর তোমার ইবাদত কবুল হবে? লোকের ওজনে ফাঁকি দে আয় টাকা আয় করলে ওই টাকায় মাল খাচ্ছ আর আবার এবাদতে নামাজে দাঁড়াইছো, খুব ভালো হচ্ছে, কবুল হবে? 1 টাকা হারাম উপার্জন হলে ওই 10 টাকাটাই বেকার হয়ে যায়, সব শেষ, কি করে আশা করো? নিজে হারাম খেয়েছো, সন্তানদেরও খাওয়াচ্ছ হারাম মাল, তাহলে সেই সন্তান ভালো হবে ভাবো কি করে? কোশ্চিন কালো ভেবো না, গাছ যেমন হবে ফলও তেমন হবে। এই জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে, আরে গাছ যদি ভালো হয় ফল ভালো হবে, তাই তো? জমিন ভালো হলে তো গাছ ভালো হয়, আর গাছ ভালো হলে তাহলে যেরাম হবা গড়াও যেরাম হবে আগাও সেরাম। আল্লাহ বলছে বান্দা তোর আমার ভয় কর, আল্লাহকে ভয় করা মানে আল্লাহর ভয় নয়, তফসীর কারণ জানা ওনারা লিখে যে আল্লাহকে ভয় করা মানে আল্লাহ বাগের আজাব জাহান্নামকে ভয় করা, আল্লাহকে ভয় করা মানে কামতে ভয় করা, আল্লাহকে ভয় করা মানে কবরকে ভয় করা, আল্লাহকে ভয় করা মানে এই কবরের ভয় আনো, কবরের চিন্তা করো, জাহান্নামের ভয় করো, মৌতের ভয় করো, কি ভয় আছে? আল্লাহ বাগে বান্দারা আমার নবী বাগে সাবিরা যারা জান্নাতে সার্টিফিকেট দুনিয়া থেকে পেয়ে গিয়েছিল, জান্নাতের টিকিটটা কেটে নিয়ে এই দুনিয়া থেকে চলে গিয়েছিলেন, এরপরে আল্লাহ নবী সাবিরা নামাজ থেকে দূরে সরে যায়নি, রোজা থেকে দূরে সরে যায়নি, সর্বদাই আল্লাহর কাছে কেঁদে গেলে নোনাজারি করতে আল্লাহর কাছে কাঁদতে, আল্লাহ আমার জন্য জান্নাতটা হারাম করে দিও। আবার এদের